বলিউডের নায়িকাদের সম্পর্কে আমাদের জানার কৌতূহলের শেষ নেই। তারা কি করছে, কার সাথে প্রেম করছে, সবই আমাদের জানতে ইচ্ছা করে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বলিউডের নায়িকারা যারা ভিনদেশীদের প্রেমে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত বিয়েও করেছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। প্রিয়াঙ্কা চোপড়া, মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে প্রেম করেছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। প্রেমিককে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেছেন। এখন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া দুজনেই সংসারে মনোযোগী হয়েছেন। জিনাত আমান, 70-এর দশকে বলিউডের হার্টথ্রব নায়িকাদের একজন জিনাত আমান। বলিউডে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রেমের প্রবণতা তার হাত ধরেই শুরু হয়েছিল। জিনাত যখন জনপ্রিয়তার তুঙ্গে, তখন ক্রিকেট বিশ্বের জনপ্রিয় মুখ পাকিস্তানের ইমরান খান ভারতে খেলতে আসার সূত্র ধরে জিনাতের সঙ্গে প্রেম গড়ে ওঠে ইমরানের। সে সময় জিনাত ইমরানের প্রেম ছিল গণমাধ্যমে চর্চিত বিষয়, তবে তাদের সম্পর্ক বেশি দূর গড়ায়নি। নীনা গুপ্তা, 80-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডসের প্রেমে পড়েছিলেন। সে সময় ভিভ ছিলেন বিবাহিত, তা সত্ত্বেও নীনার প্রেমে সাড়া দেন তিনি। দুজন একসঙ্গে থাকতেন তবে বিয়ে করেননি। এক সময় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের মাসাবা নামে একটি কন্যা সন্তানও রয়েছে। কঙ্গনা রানাউত, নিকোলাস লেফার্টির নামে এক ব্রিটিশ চিকিৎসকের সঙ্গে বেশ কিছুদিন প্রেম করেন কঙ্গনা। তাদের প্রেম এতটাই গভীর ছিল যে নিকোলাস প্রায় ভারতে চলে আসতেন। এক সময় নাকি ভারতের একটি হাসপাতালে চিকিৎসা সেবাও দিয়েছেন। প্রায় বিভিন্ন অনুষ্ঠানে নিকোলাসের সঙ্গে দেখা যেত কঙ্গনাকে। 2012 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। প্রীতি জিন্তা, প্রীতির স্বামী মার্কিন নাগরিক জেন গুডেনাফ। দীর্ঘদিন প্রেম করে 2016 সালে গুডেনাফকে বিয়ে করেন প্রীতি। গুডেনাফ লস অ্যাঞ্জেলসে একটি আর্থিক প্রতিষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। এই গুডেনাফের জন্যই নাকি সাবেক প্রেমিক নেশ ওয়াদিয়াকে ছেড়ে দিয়েছিলেন তিনি। সেলিনা জেটলি, 2011 সালে অস্ট্রেলিয়া ব্যবসায়ী পিটার হেগকে বিয়ে করেন নো এন্ট্রি খ্যাত এই তারকা। বিয়ের আগে দীর্ঘদিন পিটারের সঙ্গে প্রেম করেছিলেন সেলিনা। বর্তমানে তিনি স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন। তাদের দুটি যমজ সন্তান রয়েছে। সুস্মিতা সেন, পাকিস্তানি ক্রিকেট তারকা ওয়াসিম আকরামের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন সুস্মিতা। এরপর দুজন ভারতীয় টিভি চ্যানেলের একটি রিয়েলিটি শোর বিচারক হন। সেখানে তার প্রেমের কথা স্বীকারও করেন, তবে সেই প্রেম বেশি দিন টিকে নেই। অমৃতা আরোরা, এক সময় বলিউডে নিয়মিত অভিনয় করেছেন। বিয়ে করার পর চলচ্চিত্র থেকে প্রায় হারিয়ে গেছেন অমৃতা। তবে বিয়ের আগে ব্রিটিশ ক্রিকেটার উসমান আফজালের সঙ্গে প্রায় 4 বছর প্রেম করেছিলেন। অমৃতার আরেক পরিচয় তিনি অভিনেত্রী মালাইকা আরোরার বোন। তো ভিউয়ার্স, বলিউডের এই নায়িকারা ভিনদেশীদের সাথে প্রেম করেছিলেন এবং কেউ কেউ বিয়েও সেরে ফেলেছেন। তো এই কাপলদের মধ্যে কোন কাপলের ফ্যান আপনি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।